Bismillahirrahmanirrahim. Supriyo shashto srenir sotra shikharti bondhura. Asha kori tumra je jekhane acho, Allah rahmate shusto ebong bhalo acho. Tumra shokole bhalo thako. Ei protashay ami Mohammad Abul Kalam Azad, shohokari shikshok Juranpur Kurimunasa Uccho Bidyaloy. Juranpur Kurimunasa Uccho Bidyaloyer pokkho theke Juranpur online school tomader shokolke shagoto janacchi. Priyo shikharthira, aaj ami tomader গণিত বই থেকে 3.2 এর কয়েকটি অঙ্ক সমাধান করার চেষ্টা করব তোমরা যতক্ষণ ক্লাসটি চলবে যতক্ষণ ক্লাসটি দেখবে মনোযোগ সহকারে দেখবে তাহলে এই ক্লাস থেকে তোমরা যা শিক্ষণ অর্জন করতে পারবে সেগুলো পরবর্তী ক্লাসে কাজে লাগাতে পারবে এবং পরবর্তী অধ্যায়ে গিয়ে সেটা স্মুথলি কাজে লাগাতে পারবে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের 3.2 বইটা খুললে সেখানে দেখব আমরা যে চারটি আইটেম দেয়া আছে এই চারটা আইটেম থেকে আমি চারটা অঙ্ক করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব অল্প সময়ের মধ্যে তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে বাকি যে অঙ্কগুলো থাকবে সেগুলো তোমরা নিজেরা সমাধান করার চেষ্টা করবে তাহলে শুরু করে দেই আমরা আমাদের আজকের ক্লাসের অঙ্ক সমাধান করা পৃষ্ঠাটিরা সংখ্যা রেখা ব্যবহার করে নিচের যোগফলগুলো নির্ণয় করো সংখ্যা রেখা আমি গত ক্লাসে সংখ্যা রেখা নিয়ে একটা ক্লাস নিয়েছিলাম আজকে সংখ্যা রেখা সাহায্যে কিভাবে যোগ করে সেটা আমি দেখাবো গত ক্লাসে দিয়েছিলাম শুধু সংখ্যা রেখায় সংখ্যাগুলো স্থাপন করা আজকে হচ্ছে সংখ্যা রেখা অঙ্কগুলো সংখ্যাগুলো স্থাপন করে সেখানে যোগ বিয়োগ করে রেখাটা নিয়ে কিভাবে যোগ বিয়োগ করা যায় সেটা নিয়ে একটু দেখাবো তোমাদেরকে শিক্ষকদের অনেক লক্ষ্য করো এক এর ঘ আছে হচ্ছে -5 + 3 এই তাহলে -5 + 10 তাহলে হচ্ছে 5 তাহলে সংখ্যা রেখাটা যদি স্থাপন করি তাহলে কি দাঁড়াবে এই হচ্ছে একটা শূন্য বিন্দু ডান দিকে প্লাসের সংখ্যা গুলো 1 2 করে এবং করে করে +10 পর্যন্ত পৌঁছাবো বাম দিকে মাইনাস এর সংখ্যা গুলো -1 -1 -2 -3 -4 -5 এটা পর্যন্ত লিখলাম লেখার পরে আমরা করব কি আগে প্রথমে ডান দিকে যে +10 আছে শূন্য বিন্দু থেকে +10 পর্যন্ত পৌঁছাই 10 বিন্দু থেকে পৌঁছালাম আচ্ছা তারপর সেখান থেকে -5 করব তো -5 হচ্ছে +10 যেখানে গিয়ে পৌঁছাবে অর্থাৎ প্লাসের রেখাটা যেখানে গিয়ে পৌঁছাবে সেখান থেকে টান দিয়ে 5 পর্যন্ত অর্থাৎ 5 বিন্দু আমরা বাম দিকে সরব 1 2 3 4 5 5 দশা বাম দিকে সরব তাহলে এইখানে শীঘ্রই তো পৌঁছাব তারপরে আমাদের রইল কি 1 2 3 4 5 এই 5 হচ্ছে আমাদের ফলাফল এই 5 হচ্ছে আমাদের ফলাফল প্রিয় শিক্ষার্থীরা অল্প সময়ের মধ্যে তোমাদের সংখ্যা রেখার মাধ্যমে যেভাবে যোগ করে বা বিয়োগ করে এটা আমি দেখালাম তোমাদেরকে বাকি যে অঙ্কগুলো দেওয়া আছে এখানে আর 3 অঙ্ক দেওয়া আছে 3 অঙ্ক তোমরা নিজেরা সমাধান করতে চেষ্টা করবে কোনো সমস্যা আমাকে কমেন্ট করে জানাতে পারো এবারে সংখ্যা রেখা ব্যবহার না করে নিচের যোগফলগুলো নির্ণয় সংখ্যা রেখা ব্যবহার না করে কিভাবে উপকার করবে সেটা আমি গ নম্বর অঙ্কটা বা ঘ নম্বর অঙ্কটা করে দেখাই বল 2 এর ঘ দিয়ে ফাইলে আছে আছে -1 -2 -3 -1 -2 -3 তাহলে দেখো -1 প্লাস মাইনাস এ -2 প্লাস মাইনাস এ -3 আমরা এর আগে ক্লাস আমরা দেখেছিলাম তোমাদেরকে এই সংখ্যাগুলো আমি প্লাস এ মাইনাস এ মাইনাস এ প্লাস কিভাবে বলছি দুইটা চিহ্ন একরকম হলে ইকুয়াল প্লাস মাইনাস মাইনাস ইকুয়াল প্লাস প্লাস মাইনাস ইকুয়াল মাইনাস মাইনাস প্লাস ইকুয়াল মাইনাস এইটা তোমাদেরকে আগে দেখিয়েছিলাম আমি সেই সূত্র থেকে আমি এখানে তোমাদেরকে এই প্লাসে মাইনাসে মাইনাস এইটা আমি করে রেখেছি তাহলে 3 2 5 5 1 3 3 3 6 -6 এটা হচ্ছে তোমাদের অ্যানসার প্রিয় শিক্ষার্থীরা এখানে আমি একটা অঙ্ক করে দেখালাম বাকি যে অঙ্কগুলো আছে তোমরা সেগুলো
করলে পরে আমাদের যে ঘাটনা আছে বা সমস্যা আছে সেগুলো সমাধান হতে সময় লাগবে না। প্রিয় শিক্ষার্থীরা তিন নাম্বার ইয়ে দেখো, যোগ করা। আমি এই তিন নাম্বারের একটা অঙ্ক করে দেখাবো তোমাদেরকে। তিন নাম্বারের যে কোনো একটা অঙ্ক, তিন নাম্বারের গ অঙ্কটা করে দেখি আমি তোমাদেরকে। তিনের গ, তিনের গড়ে দেওয়া আছে হচ্ছে -31 39 এবং 19 এটা। তাহলে আমরা কি ব্যবহার করবো? -31 যেহেতু প্লাস করতে বলছি এখানে প্লাস দিব, প্লাস দিয়ে 39 প্লাস 19। এবারে আমরা চিহ্ন যা আছে তার সাথে ডেবিট গ্রুপ দিয়ে চিহ্ন যা আছে তা দিব, -31 প্লাস 39 প্লাস 19। এবার দেখো আমরা এই দুইটা হচ্ছে প্লাস এর আর এটা হচ্ছে মাইনাস এর, তাহলে প্লাস এর দুইটা প্লাস করব, 9 8 8 1 2 2 3 5। এবার -31 এবারে 58 থেকে 31 এর থেকে কত? 1 আছে 8 আর 7 হলে 2 আছে 5 হয়, 3 আছে 5 হয়, 2 হলে এই 27। এই হচ্ছে এটা অ্যানসার। শিক্ষার্থীরা তিন নাম্বার পর্যন্ত করে ফেললাম, তিন নাম্বার আর তিনটা অঙ্ক আছে, সেই তিনটা অঙ্ক তোমরা নিজেরা করতে চেষ্টা করবে, না পারলে যদি কোনো সমস্যা করো তাহলে কমেন্টস বক্সে তোমরা কমেন্টস করবে, কমেন্টস করলে পরে আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। চার নম্বর অঙ্কটা দেখো, যোগফল নির্ণয় করো। এখানে বড় বড় কয়েকটা রাশি দেওয়া আছে, দুইটা রাশি দেওয়া আছে, আমি একটা রাশি সমাধান করে দেখাতে চেষ্টা করবো তোমাদেরকে। 4 6 চার কয়েতে আছে 37 প্লাস -2 প্লাস -65 প্লাস -8, তাহলে 37 প্লাস মাইনাসে -2 প্লাস মাইনাসে -65 প্লাস মাইনাসে -8। এবারে প্লাস আছে শুধু একটা, মাইনাস আছে তিনটা, তাহলে আমরা প্লাস একটা লিখলাম 37 মাইনাস এর সাথে একসাথে যোগ করে ফেলবে, 8 8 3 10 10 65 75। এবার 75 থেকে 37 গেলে থাকে কত? 7 15 হয়, 8 হলে হাতে 1, 4 7 হয় 3 হবে 38। এই হচ্ছে তোমাদের এক একে চারটা সংখ্যা, এক একে চারটা অঙ্ক, 3.2 থেকে 1 2 3 4 এই চারটা আইডেন্টিটি এবং চারটা অঙ্ক তোমাদেরকে সমাধান করে দেখানোর চেষ্টা করেছি। আমার দৃঢ় বিশ্বাস আমি অল্প সময়ে খুব দ্রুত যে অঙ্কগুলো সমাধান করেছি তোমরা বুঝতে পেরেছ, বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা তোমাদের নিজেদের সেই বোধগম্য থেকে অঙ্কগুলো তোমরা করে ফেলবে। তারপরে যদি কোনো সমস্যা হয়, এখানে বুঝতে আমি যে অঙ্কগুলো করিয়েছি সেখানে যদি বুঝতে কোনো সমস্যা হয়, বুঝতে সমস্যা হলে পরে তোমরা আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে পারো। আর আজকে এই পর্যন্তই, তোমাদের অঙ্কগুলো অন্য কোনো দিন অন্য কোনো ভাবে অন্য কোনো অধ্যায় নিয়ে তোমাদের সামনে হাজির হব, সেই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে ধন্যবাদ।